আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন। উনি জানতে চেয়েছেন যে পিরিয়ড অবস্থায় আমি দুয়া, জিকির এবং কুরআন তেলাওয়াত এগুলো কি করতে পারব, বিশেষ করে আমি পিরিয়ড অবস্থায় কি জিকির করতে পারব, এই বিষয় সম্পর্কে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। আমি অনেক সমস্যায় রয়েছি, যদি জানাতেন তাহলে খুব ভালো হতো। তো প্রিয় প্রশ্নকারী দিনী বোন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ এই বিষয়টি সম্পর্কে আপনাকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে পিরিয়ড অবস্থায় জিকির করা যাবে কি না, কোরআন তেলাওয়াত করা যাবে কি না। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন প্রিয় দিনী বোন, আপনার যখন মাসিক হবে তখন আপনি কোরআন তেলাওয়াত ছাড়া সব করতে পারবেন, দোয়া, তাসবি এবং জিকিরও পাঠ করতে পারবেন, এমনকি দোয়া হিসাবে স্বীকৃত কোরআনের অংশ বিশেষও পড়তে পারবেন। তবে আপনি যেটি করতে পারবেন না সেটি হচ্ছে আপনি নামাজ পড়তে পারবেন না এবং কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না। আপনি শুধুমাত্র এই কাজটি বাদে আপনি দোয়া পড়তে পারবেন, তাসবি পড়তে পারবেন, তাহলিল পাঠ করতে পারবেন, এগুলো আপনি পারবেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত ছাড়া। তো প্রিয় দিনী বোন, আশা করছি এই বিষয়টা আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।